ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. هذه شمانة الدين وانا أبني জানতে চাইলেন যে খতমে শিফা কি সহি। এখানে যেটা 25,000 বার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বিভিন্ন ধরনের অবস্থা বর্ণনা করা হয়েছে রোগ মুক্তির জন্য, তো কথা হচ্ছে যে রোগ মুক্তির জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআন নাজিল করছেন, সূরা ফাতিহা আছে, তাছাড়া শরীর ঝাড়ফুঁক আছে এবং ডাক্তারি পরামর্শ আছে, এগুলো হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক। আর খতমে শিফা নামে যেটা আছে এটা সম্পূর্ণ বেদাত, জাল, বানাওয়াট, এগুলো করা যাবে না, এগুলো হারাম। এগুলোর মাধ্যমে কোনো ফায়দা নাই, যেহেতু কোরআন সুন্নাহর মাধ্যমে এটা সুপ্রমাণিত না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানাতে এই ধরনের কোনো খতমের ব্যবস্থা ছিল না, কোনো খতমই ছিল না। কোরআন খতম যেটা আমাদের দেশে করায় মাদ্রাসা পড়ুয়াদেরকে নিয়ে মিলাদ ক্যাম্প করায়, তারপরে মনে করেন যে খতমে ইউনুসের খতম করায় সোয়া লক্ষ বার, এভাবে আরও অনেক দুরুদেনার ইয়ে খতম পড়ায়, খতমে জালালি পড়ায়, অনেক খতম আমাদের দেশে। সম্পূর্ণ খতমগুলো হচ্ছে জাল বানাওয়ার ভিত্তিহীন, এগুলোর মাধ্যমে অর্থ নষ্ট, সময় নষ্ট এবং গুনাহ নিজের কাঁধে আসে, তাই এগুলা পরিত্যাজ্য। মান আহাদা সাফি আমরি না হাদা মালাইসা মিনহু ফাওয়ারাতুন, যে ব্যক্তি আমার যে শরীয়ত মতো এমন কিছু করলো যার অনুমোদন আমাদের পক্ষ থেকে নাই, তাহলে সেটা হচ্ছে বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শরীয়তের মতো এমন কিছু করলো যার অনুমোদন নাই, সেটা হচ্ছে বাতিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।